আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাস, আমার নাম কাদের কবিরাজ, আপনারা সবাই চেনেন আমাকে, আপনাদের ভালোবাসার লোক আমি। তাই আমি একটা চ্যালেঞ্জ খুলেছি বাবা, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, এই জন্য আমার ভাই ভাইতে সবাইকে নিয়ে চ্যালেঞ্জটা আমি খুলেছি। এখন আমার চ্যালেঞ্জে কে কে আছে আমি তার নাম বলে দেই। এটা হলো জাহিদ হাসান, এটা আমার ভাইস্তে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা হলো রাজন হোসেন, এটাও আমার ভাগ্নি, আসসালামু আলাইকুম। রাজন আহমেদ, ওয়ালাইকুম সালাম। এটা হলো রাজেদুল, আসসালামু আলাইকুম, এটাও আমার ভাইস্তে। এটা এই ব্লক বিডি টিমের আপনি শিষ্য? হ্যাঁ। আপনারা অবশ্যই অবশ্যই তাকে সাপোর্ট করবেন, এবং আমি জানি আমার উস্তাদের যে ক্ষমতা বা যে কার্যকারিতা, আপনারা সবাই তাকে ভালোবাসেন, নির্দ্বিধায়। আর আমার কিছুই বলার নেই, কিছু বলার নেই। তো উস্তাদের সিয়াগুলো দেখেন যে টিমে কে কে কাজ করে। এটা নাম হলো ফিরুজ, আমার আমার ভাগিনা জি। হ্যালো ভিউয়ার্স, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তিনি আমার মামা, অবশ্যই তার ক্ষমতা সম্পর্কে জানেন, এবং অনেক দেশের মানুষই তাকে কাদের কবিরাজ নামে পরিচিত। তাকে দেখে অনেকেই মুগ্ধ হয় এবং তার খোঁজ নেয়। তো প্রিয় দর্শক, আমি একটা আশাবাদ করছি, তাকে সবাই ভালোবাসবেন। এবং আজকের যে প্রোগ্রামে আসছি, তিনি আজকে একটা নতুন চ্যানেল খুলেছে, সেই উপলক্ষে আমরা আজকে মামার পাশে দাঁড়িয়ে আছি। তো তাকে সাপোর্ট দেবেন এবং আমাদের পাশে অবশ্যই থাকবেন, এবং সর্বদা আশীর্বাদ করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি। এটা হলো আমার সাকিব, গুরু শিষ্য, আমরা দুজন গুরু শিষ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন চ্যানেল খুলছি আমরা, আমরা গুরু শিষ্য কাজ করব। আপনারা সবাই দেখবেন, ভালোবাসবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের উৎসাহ দেবেন, আনন্দ দেবেন। তাহলে আমরা নতুন নতুন ভিডিও বার বানাতে উৎসাহ হব। এটা হলো আব্দুল সালাম, আমার অতি আপনজন। এখন আমার কথা হলো যে আপনারা আমাকে সবাই চেনেন, আমি একটা চ্যানেল খুলেছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলে যে একটু নজর দিবেন, খেয়াল রাখবেন, তাহলেই আমি ধন্য হব। দাদু, তোমার আমি নিষেধ করছি না যে তুমি কোনো প্রোগ্রাম করতে পারবে না, কোনো শুট করতে পারবে না। মানে আমরা না কোনো শুট চলবে না, অসুবিধা আমার আছে, কি অসুবিধা আমার আছে? আপনাকে আমি হুমকি দিছি, প্রত্যেকটা ভিউয়ার্স আমাকে বলতেছে, তাহলে আপনি কি করে শুট করতেছেন? কোনো শুট চলবে না, শুট বন্ধ। এই ক্যামেরা বন্ধ, আমি তো বলছি ক্যামেরা বন্ধ, শুনেন না না ক্যামেরা বন্ধ। আরে ভিউয়ার্সে বলুক, আমি তো বলছি গুরু গুরু দর্শক, অ্যাকচুয়ালি এটা জাস্ট আমাদের একটা ফান ছিল, ক্ষমা করবেন। আসলে আমার দাদু কিন্তু, আর এটা আকাশ, এটা আমার ভাগ্না, এটা জানেন, রোজুল আমার বন্ধু আছে, এখানে এই যে সালাম বন্ধু আছে, কাদের বন্ধু আছে আমার, এটা আমার মামা, সব মামা, আমরা তো ভয় পাইছি। আচ্ছা, এখানে দুঃখের মধ্যে আমার একটা গান আসলো, এখানে যে আমার আর এক কবিরাজ মামু আছে, নয়ন। তো আসলে প্রত্যেকটা ভালোবাসার মানুষ আছে, ক্যামেরা আছে। শিপন বাবর ভাই কোথায়? একটু পিছাল।
হুমকিতে ধামকিতে আমি নাকি কাদের কবিরাজ সাহেবকে হুমকি দিয়েছি, কাদের কবিরাজ সাহেব কিন্তু আমার দাদু নানু হয়, তো এই ধরনের কোনো কিছুই না। এটা মানে যারাই এই অপপ্রচারটা চালাচ্ছে আমি জানি না কি উদ্দেশ্যে, আমি ছোট্ট মানুষ আপনাদের মাঝে ছোট্ট হয়ে থাকতে চাই, আমি সবসময় প্রত্যেকটা মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করি। তো আমার কাদের দাদু হয়তো কোনো মানে প্রবলেমের কারণেই, কিন্তু যে একটা কথা আছে না যে টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়, এটাই বাস্তবতা। তো কাদের দাদু আমি বেশি কথায় যাব না, কাদের দাদু আমার নানু, কিন্তু চ্যানেল কাদের কবিরাজ মিডিয়া, যদি এখনও চ্যানেলটা গতকালকে মাত্র ওপেন হয়েছে, একটা ভিডিও আপলোড হয়েছে, তো এটা আপনার হয়তো মানে শো করতে 72 ঘন্টা সময় লাগে নতুন চ্যানেলটা, তবে খুব দু একদিনের মধ্যে সেটা শো করবে। আর আরেকটা ব্যাপার হলো লাইটের পাওয়ারটা কত দেওয়া, পাওয়ার 71, ওটা নাও স্ট্যান্ডে ইয়া করো, কিন্তু ভাই একটু একটু পিছান মানে পিছায় যায়। তো তো এই জন্য কিন্তু আরেকটা ব্যাপার যে মানে যখন এই ধরনের কথা যখন আমি আমাকে অনেক ভিউয়ার্স আমাকে যখন নেগেটিভভাবে অ্যাটাক করতেছিল, তখন কিন্তু ব্যক্তিগত দিক থেকে আমি অনেক ডিপ্রেশনের মধ্যে যাই, যে আমার হুমকিতে যদি এটাই হয় তাহলে তো আসলে কি বলবো। এই জন্য এই পার্টটুকু নিলাম যাতে আপনারা একটু কনফিউশনে পড়ে যান যে সত্যিই কি সোহাগ আসলে বাধা দিচ্ছে, এমনটা কিছু না। আমি প্রত্যেকটা সবার জন্য আমার দোয়া ভালোবাসা সবসময় শুভকামনা থাকবে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা চ্যানেলের ওনার কিন্তু এই জায়গায় উপস্থিত, তো আমার ছোটো ভাইরা নাই, তারা প্রোগ্রামে গেছে, আমি আজকে যাইনি, আমি আজকে প্রোগ্রামে যেতে পারতাম, কিন্তু আমার নানু কাদের নানু যখন বলছে যে আমার চ্যানেলে একটু তুমি আসবা, এসে আমাদের সঙ্গে মিষ্টি মুখ করবো, আমি নতুন চ্যানেল এখানে, কিন্তু আমি না এইচ ব্লগ বিডি চ্যানেলও আছে, আকাশ ভাগনা যেটা চ্যানেল সেও আছে এখানে, কিন্তু এখানে যারা আছে প্রত্যেকটা আমার খুবই নিকট আপনজন, শুধু তারাই না আপনারাও আপনজন আমার, আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু আপন, আমরা প্রতিহিংসা করবো না, প্রতিহিংসার রাজনীতিতে জড়াবো না, প্রতিহিংসা যারা করতেছেন তারা দয়া করে সেখান থেকে বিরত থাকবেন। ধন্যবাদ বন্ধু সোহাগকে, আজকে দেখতে চাই আমার মামা কবি কাদের কবিরাজ আসলে সোহাগের সাথে কত তো মানে কতখানি দূরত্ব, তাই দেখবো যে আসলে কতটা ডিস্টেন্স আমরা দেখবো তার সাথে, যে এতটা একটা মানে কথা কিন্তু আমি লুকাই না, বা আমি মানে পেছনে কথা বলার ছেলে আমি না, যেটা বলি আমি সরাসরি বলি, এই অভ্যাসটা আমার খারাপ আমি জানি, এই জন্য অনেকে হয়তো আমাকে খারাপ ভাবে, সেটা আমি কোনো কিছু মনে করি না, ভাবতেই পারে। তো একটা কথা কি যে আপনি আপনার কর্মফল যেমন হবে তেমনই কিন্তু আপনি সেই কর্মের সেই কিন্তু ফলটা কিন্তু আপনি পাবেন, আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনি কতটুকু কি করলেন সেটার ফল কিন্তু আপনি পাবেন। এখন সেই ফলটা যদি আপনি আদার্স আপনার আশেপাশের মানুষের উপরে চাপাই দেন তাহলে সেটা ভুল। তো আমার সবসময় দোয়া ভালোবাসা, এখানে যারাই আছে গোস্ট ইনভেস্টিগেশন টিম আছে তাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা শুভকামনা থাকবে। আমি কিন্তু যে কাদের নানু যখন আমাকে একবার বলছে আমি কিন্তু সরাসরি চলে আসছি, যদিও আমি প্রথমে কিন্তু ক্যামেরায় থাকিনি, কারণ আমার উদ্দেশ্যটা ছিল এইভাবে যাতে আপনারা মনে করেন যে আসলেও মনে হয় সোহাগ এই ধরনের কাজ করতেছে, না এমনটা কিচ্ছু না, আমি এত বড় কোনো রাজনৈতিক বিদ না বা রাজনৈতিক ক্ষমতা আমার নাই, আমি খুব সাধারণ মানুষ আর আমি ছোট্ট মানুষ, আর আমি ছোট্ট মানুষই আপনাদের মাঝে থাকতে চাই। এখন সবার জন্য দূরত্বের জন্য আজকের একটা স্বীকৃতি দিছিলাম শিষ্য, আমার শিষ্য এখন সে চ্যানেল চালায়, এখন আল্লাহ দিল খুব ভালো আছে। এর মধ্যে আমার একটা গান মনে আইছে, গানটা বলবো আমি, দুঃখ দিলি রে দুঃখের ডালি মাথায় তুলিয়া দিলি রে, আশা কইরা যে ডাল ধরি
সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে আমার কপাল পুরা রে কানতে কানতে জীবন গেল সুখ পাইলাম না রে আমার কপাল পুরা রে আমার মাতা মইলো পিতা রে আসলে আমরা কিন্তু নিজের কপাল আমরা নিজেরাই কিন্তু পোড়াই কতটুক কষ্ট পড়ে যায় তো আসলে একটা আর একটা কথা হলো কি যে আমরা মনে করি যে চার কপালের মনে আমাদের এই চার আঙ্গুলের কপালের মনে সব কিছু আল্লাহ লিখে দিচ্ছে না কিছু কিছু ব্যাপার মানুষের হাতে থাকে যে মানুষ নিজে নিজেই কিন্তু তার নিয়তি লেখে যে কি ঘটবে তবে বিহাসের কাছে আমার একটাই অনুরোধ আমি অতি অতি ক্ষুদ্র মানুষ অতি গরিব মানুষ তাই আপনাদের কাছে আমার এটুকু দাবি আমার এই চ্যানেলটার প্রতি আপনারা একটু খেয়াল করবেন নজর দিবেন বা দুই একটা করে লাইক দিবেন আচ্ছা আমি বলে দিই যে আমার কাদের নানু চ্যানেলটা হলো কাদের কবিরাজ মিডিয়া না কাদের কবিরাজ মিডিয়া কাদের কবিরাজ মিডিয়া আর এই ভিডিওটা আমার চ্যানেলেও যাবে সমস্যা নাই আর একটা ব্যাপার হলো যে কাদের কবিরাজ মিডিয়া চ্যানেলটা কিন্তু নতুন খোলা হয়েছে গতকালকে ওনারা খুলছে এখানে টিম মেম্বার আছে আমাদের আমার কাদের কবিরাজ নানু আছে আমার বন্ধু রজদুল আছে রজদুল কিন্তু এর আগেও কিন্তু আমার বন্ধুত্বর সম্পর্ক কিন্তু যে ওই যে আলামিন হোসেন হৃদয় সেখান থেকে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের পাশের ইয়া তো এখানে আছে আমার ইয়া রাজন মামা আছে এখানে আমার কবিরাজ নয়ন মামা আছে এখানে আসে মানে এই যে জাহিদ জাহিদ আমার বন্ধু আছে জাহিদ হাসান এখানে কিন্তু এই যে সালাম আছে তো এরাই কিন্তু টিম আর আমার হলো বন্ধু যে মানে ম্যানেজমেন্টের দায়িত্বে সম্পূর্ণ হ্যান্ড ওভার সেটা হলো কাদের আমি আপনাদের কাছ থেকে কামনা করতেছি এই চ্যানেলটা ফলো করবেন এই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো করবেনই আপনাদের প্রতি ভালোবাসা দোয়া যেমন আমাদের সবসময় থাকে আপনাদেরও ভালোবাসা দোয়াতেই কিন্তু আমরা আমি সোয়া গাছকে এই পর্যায়ে আসছি আকাশ এই পর্যায়ে আসছে যদিও ছোট্ট আমরা মহামারী কোনো ইউটিউবার না ছোট্ট ইউটিউবার ভুল ভাঙতে আমাদের হয় ভুল ভাঙতে আমাদের ক্ষমা করবেন আর সবচেয়ে বড় ব্যাপার যে হলো যে মানে আজকে কিন্তু এই পর্যায়ে আসার পেছনে কিন্তু সম্পূর্ণ ক্রেডিটটা আপনাদের তো যদি সেলিব্রিটি বা সুপারস্টার যদি হন তাহলে আপনারা আমরা না আজকে যদি আপনারা আমাদের দিক থেকে মুখ ফিরায় নেন তাহলে কিন্তু আমরা কিচ্ছু না সো আপনাদের ভালোবাসায় আজকে আমরা এই জায়গায় আরও দূরে গিয়ে যেতে চাই সবাই মিলিয়ে থাকতে চাই আর আর আরেকটা ব্যাপার যারাও দূরে আছে এই মুহূর্তে যারা মানে প্রোগ্রাম করতেছে করতেছে না তাদেরও আমি বলবো যে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা আসো সবাই প্রোগ্রাম করো তোমাদের নিজ নিজ কাজ তোমরা তোমরা নিজেদের কাজ করো মানে কোনো রকম কোনো যেন প্রতিহিংসা না থাকে এই জিনিসটা আমি চাই তো এখন আমাদের পর্ব কি এটা পর্বটা শেষ করব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন রাজদু অবশ্যই কাদের রাজদু এটা তোমার হাতে মিষ্টিটা বিলায় দাও সাবস্ক্রাইব করবেন এটা দি আপনি দেন আপনি আপনি খাওয়া দেন আমি চাই আচ্ছা ওস্তাদ আপনি আপনি খাওয়া দেন আপনি বিলাই করেন ওস্তাদ খাওয়া দেন আসেন আপনার কবিরাজগুলি সামনে থাকো আগে দেন সবার দেন আমাদের কবিরাজ তো যথেষ্ট পরিমাণ দক্ষ হয়েছে তারপরে আপনার একটু তালিম তাকে দিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ চেষ্টা করবো
মিষ্টি মুখ করাই খাবেন না কি বলেন? আমি খাবো না 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 আপনার না খা আমি খাবো খাবেন না আচ্ছা ঠিক আছে আমি আমি একটা মিষ্টি আমি আপনাদের টিম মেম্বারদের খাওয়াই দিই সবাই কারণ কারণ হলো কি আপনাদের শুভকামনা আপনাদের প্রতি আমার থাকলো আপনারা ভালো কিছু করে এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার একটু শেষ করি তো সবাই দোয়া করবেন আমার কাদের নানুর জন্য এবং তার চ্যানেলের জন্য আমার শুভকামনা আমার দিক থেকে থাকলো সবসময় যে কোনো সাপোর্ট যে কোনো প্রয়োজনে আমি সবার পাশে আছি আমি থাকবো তো আমাদের জন্য শেষ পর্যায়ে আমরা বিদায় নিব আমাদের জন্য দোয়া করবেন এবং কাদের কবিরাজ মিডিয়া এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালোবাসাতে কিন্তু আমরা এগিয়ে যাব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট আসসালামু আলাইকুম আল্লাহ মিষ্টি তোর